জেমি যখন হেড কোচ তখন কতটুকু ছিলেন তাসকিন? মেসির ১১ বছর আগের রেকর্ডে ভাগ বসালেন জার্মান তরুণ। কোহলির আত্মবিশ্বাস বাড়াবে কে? প্রশ্ন রোহিতের। বিখ্যাত ব্রড অ্যান্ডারসন জুটিকে ছেটে ফেলছে ইংল্যান্ড, ব্রডের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। সিঙ্গাপুরি ক্রিকেটার নিয়ে ৬ দলের লড়াই, রেকর্ড দামে কিনল মুম্বাই। ৯ কোটি থেকে নামলেন ৯০ লাখে, আইপিএল নিলামের কঠিন বাস্তবতা। এবং ৫ মিনিটে হ্যাট্রিক করলেন ব্রাজিলিয়ান ডরিয়ালটন। সবাইকে আমন্ত্রণ এনবিএস খেলা সংবাদে, আপনাদের সাথে আছি আমি মিনথাল আহমেদ মাসুম। শিরোনাম শুনছিলেন, এখন বিস্তারিত। জেমি যখন হেড কোচ তখন কতটুকু ছিলেন তাসকিন? আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেয়েছেন, বিসিবি তাকে স্বাগত জানিয়েছে। বিসিবি তাকে জানিয়ে দিয়েছে, আপনি এখন থেকে টিম বাংলাদেশের ব্যাটিং কোচ। গত বৃহস্পতিবার জাতীয় দলের ব্যাটিং কোচের আনুষ্ঠানিক দায়িত্ব কাঁধে বর্তেছে জেমি সিডন্সের। অবশ্য দায়িত্বপ্রাপ্তির আগে বাংলাদেশে আসার পর থেকে আলোচনায় শিরোনামে জাতীয় দলের এ সাবেক হেড কোচ। কাজ শুরুর আগেই তাকে নিয়ে নানা কথাবার্তা। বিসিবি পরিচালক ও গেম ডেভেলপমেন্ট প্রধান এবং টিম বাংলাদেশের ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জেমি সিডন্সকে সেরা ব্যাটিং কোচ বলে অভিহিত করেছেন। এছাড়া অন্য ক্রিকেটাররাও এই অস্ট্রেলিয়ানকে ব্যাটিং কোচ হিসেবে পেয়ে পুলকিত। অনেকেই প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সিডন্সকে বড় কোচ বলে মানছেন। তবে এই নতুন ব্যাটিং কোচ সম্পর্কে সবচেয়ে মজার কথা জানিয়েছেন পেসার তাসকিন। জেমি সিডন্সকে কতটা চেনেন তিনি, তার কোচিংয়ে খেলেছেন কখনো, এমন প্রশ্নের মুখোমুখি হয়ে তাসকিন জানান জেমির কোচিংয়ে তার খেলা হয়নি, কি করে হবে। তাসকিনের আন্তর্জাতিক অভিষেক ২০১৫ সালে, আর এই অস্ট্রেলিয়ান বাংলাদেশের হেড কোচ পদ ছেড়েছেন ২০১১-এর বিশ্বকাপের পরপরই। শনিবার বিকেলে বিসিবি একাডেমি মাঠে ব্যাটিং কোচ সিডন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তাসকিন বলেন, আমি যখন অনূর্ধ্ব ১৫-১৬ খেলতাম তখন সিডন্স কোচ ছিলেন। তবে এটা খুব ভালো জানা যে দলের সিনিয়র ক্রিকেটাররা জেমির অধীনে খেলেছেন, তাই মুখে এমন কথা, সাকিব ভাই, তামিম ভাই জেমির আন্ডারে খেলেছে, অবশ্যই এক্সাইটেড, আমিও তার আন্ডারে খেলব। পিঠের ব্যথা মুক্ত হয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে জায়গা পেতে মুখে রয়েছেন তাসকিন। চলছে অনুশীলন, তবে কোচ ছাড়া এই মুহূর্তে কোনো বোলিং কোচকে পাশে পাননি এই ফাস্ট বোলার। এখন বিপিএল চলছে, আমাদের সব কোচরা এখন ব্যস্ত, এখন একাই মার্কার দিয়ে স্পট বোলিং, নিজে যা জানি সেগুলো নিয়ে কাজ করতেছি। আমার এখন প্রধান লক্ষ্য ফিটনেস, সেটা নিয়ে কাজ করতেছি। ব্যথা ছাড়া বোলিং করতে পারতেছি, এটা আমার জন্য অনেক কিছু। আর বোলিং এ নিজের বেসিক জিনিস নিয়ে কাজ করতেছে। মেসির ১১ বছর আগের রেকর্ডে ভাগ বসালেন জার্মান তরুণ। ফুটবল মাঠে কত শত রেকর্ড আর কীর্তি গড়েছেন লিওনেল মেসি, তার সবকটি হয়তো মেসির পার ভক্তরও জানা নেই। তেমনই একটি রেকর্ড মনে করালেন কাই হাভার্স, মেসির ১১ বছর পুরনো একটি রেকর্ডে ভাগ বসানোর মাধ্যমে। শনিবার রাতে ক্লাব মহাদেশীয় শ্রেষ্ঠত্ব ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ইংলিশ ক্লাব চেলসি। তাদের শিরোপা জেতানো গোল দুইটি করেছেন রোমেলু লুকাকু এবং কাই হাভার্স। প্রায় ৯ মাস আগে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের ক্লাব টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালেও গোল করে চেলসিকে জিতিয়েছিলেন জার্মান তরুণ মিডফিল্ডার কাই হাভার্স। এবার তার গোলে নিশ্চিত হয়েছে চেলসির ক্লাব বিশ্বকাপ শিরোপা। এতদিন ধরে চ্যাম্পিয়ন্স লিগের এবং ক্লাব বিশ্বকাপ উভয় টুর্নামেন্টের ফাইনালে গোল করা একমাত্র খেলোয়াড় ছিলেন লিওনেল মেসি। ২০১১ সালে বার্সেলোনা জার্সিতে এই দুই টুর্নামেন্টের ফাইনালে গোল করেছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছিল বার্সেলোনা। গোল ৩টি করেছিলেন মেসি, পেদ্রো এবং ডেভিড ভিয়া। এরপর ক্লাব বিশ্বকাপের ফাইনালে সান্তোসকে ৪-০ গোলে উড়িয়ে দেয় বার্সা, সেই ম্যাচে মেসি করেন জোড়া গোল। এবার প্রায় এক যুগ পর মেসির সঙ্গী হলেন জার্মানির ২২ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার। কোহলির আত্মবিশ্বাস বাড়াবে কে? প্রশ্ন রোহিতের। ফর্মহীনতায় ভুগছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও তিনি নিজেকে মেলে ধরতে পারেননি। ৩ ইনিংসে তার সংগ্রহ মাত্র ২৬ রান। কোহলির বর্তমান অফ ফর্ম নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ, তবে সেই বিশ্লেষণে তাল মেলাতে রাজি নন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। তিনি কোহলির ফর্ম নিয়ে মোটেও চিন্তিত নন, এমনকি ভারতের টিম ম্যানেজমেন্টও তাকে নিয়ে চিন্তিত নয়। ক্রিকেটের তিন ফর্মেট মিলিয়ে ৪৫৪ ম্যাচে ৭০টি সেঞ্চুরি করেছেন কোহলি। টেস্টে ২৭টি, ওয়ানডেতে ৪৩টি, টি-টোয়েন্টিতে তার কোনো সেঞ্চুরি নেই। ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন কোহলি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টেস্ট ওয়ানডে মিলিয়ে ১২ ইনিংস ব্যাট করে তার অর্জন মাত্র ৩টি ৫০। কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ৭৯ রানের ইনিংসে এখন পর্যন্ত তার সর্বোচ্চ। তাই কোহলির বর্তমান ফর্ম নিয়ে আলোচনা তুঙ্গে। রোহিতকে প্রশ্ন করা হয়েছিল আত্মবিশ্বাসের কারণে কি ফর্মহীনতায় ভুগছেন কোহলি। জবাবে রোহিত পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, কোহলিকে আরো আত্মবিশ্বাসী করে তুলতে হবে। তাহলে আমাদের দলে আত্মবিশ্বাসী ক্রিকেটারটিকে জানি, সে অনেকদিন সেঞ্চুরি পায়নি, কিন্তু হাফ সেঞ্চুরি তো করেছে। দক্ষিণ আফ্রিকায় ৩টি ম্যাচে ২টিতে হাফ সেঞ্চুরি করেছে সে। কোহলির মতো ব্যাটারের আরো আত্মবিশ্বাসী হওয়ার দরকার পড়ে না, সে পুরোপুরি ঠিক আছে। টিম ম্যানেজমেন্টও তার ছন্দ নিয়ে চিন্তিত নয়। বিখ্যাত ব্রড অ্যান্ডারসন জুটিকে ছেটে ফেলছে ইংল্যান্ড, ব্রডের ক্ষুব্ধ প্রতিক্রিয়া।
অ্যাশেজে শোচনীয় ব্যর্থতার পর ইংল্যান্ডের ক্রিকেটে চলছে পালাবদল। প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ক্রিস সিলভারউড, পাশাপাশি চাকরি হারিয়েছেন দলের পরিচালক অ্যাশলে জায়েলস এবং ব্যাটিং কোচ গ্রাহাম থর্প। এবার কি ইংল্যান্ডের ইতিহাসের দুই সেরা পেসার স্টুয়ার্ট ব্রড আর জেমস অ্যান্ডারসনকে সেটে ফেলা হচ্ছে? না হলে উইন্ডিজ সফরের দলে এই দুই পেস সুপারস্টারের নাম নেই কেন? নতুন ম্যানেজমেন্টের প্রথম দল ঘোষণায় তারা বিবেচিত হননি। দল থেকে বাদ পড়ে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন ব্রড। ডেইলি মেইলে লেখা কলামে ধুয়ে দিয়েছেন ইংলিশ বোর্ডকে। তিনি লিখেছেন, আমার সঙ্গে যা কিছুই ঘটুক না কেন, তার মধ্যে আমি সবসময় ইতিবাচক কিছু খুঁজে বের করার চেষ্টা করি। সত্যি বলতে এবার যদিও সেটা করা খুব কঠিন হচ্ছে, কারণ ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বাদ পড়াটা আমাকে বেশ আঘাত করেছে। এটা নিয়ে খুব বেশি চিন্তা না করলেও বিষয়টি আমার ঘুমে প্রভাব ফেলছে। 35 বছর বয়সে এই পেসার আরও লিখেছেন, এক সকালে আমার জীবনসঙ্গী মলিকে বলছিলাম শরীর ব্যথা করছে। সে বলল এটা মানসিক চাপের কারণে হতে পারে। আমি কখনোই নিজেকে শোনার মতো খাঁটি প্রমাণের চেষ্টা করি না, এমন ভান আমি কখনো করতেও পারি না, কারণ আমি এমন নই। সবকিছু ঠিক আছে এমন ভান ধরা ভুল হবে। আমার পারফরমেন্সের মান নেমে গেলে এই বাদ পড়া মেনে নিতাম। 2 বছর আগে সাউদাম্পটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাদ পড়াটাও এ কারণে আমার কাছে অন্যায় মনে হয়েছিল। হতাশা ব্যক্ত করে ব্রড লিখেছেন, এবারও একই রকম মনে হচ্ছে, পুরো বিষয়টাকে মেলাতে পারছি না, কারণ সেফ 5 মিনিটের ফোন কল বাদ পড়া কারণ সেফ 5 মিনিটের ফোন কলে বাদ পড়া হয়ে গেল। এই মুহূর্তে আমি খুব হতাশ। আমার কি নিজেকে আবার প্রমাণ করতে হবে? আমার তো মনে হয় নতুন করে কিছুই প্রমাণ করার নেই। আমি পরীক্ষিত পারফর্মার, তাই এখন আমার লক্ষ্য ইংলিশ গ্রীষ্ম এবং ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত থাকা। সিঙ্গাপুরি ক্রিকেটার নিয়ে 6 দলের লড়াই, রেকর্ড দামে কিনল মুম্বাই। টিম ডেভিড, পাকিস্তান সুপার লিগ তথা পিএসএল নিয়ে যারা খোঁজখবর রাখেন তাদের কাছে চেনা জানা মনে হতে পারে এই ক্রিকেটারকে। সিঙ্গাপুরি অলরাউন্ডার তিনি, যদিও খেলেছেন অস্ট্রেলিয়া রাজ্য দলে। সেই টিম ডেভিডকে নিয়ে বেঙ্গালুরুতে চলমান আইপিএলের মেগা নিলামে ঝড় উঠল। 6টি ফ্র্যাঞ্চাইজি ঝাঁপিয়ে পড়েছিল তার জন্য। শেষ পর্যন্ত রেকর্ড দাম 8 কোটি 25 লাখ রুপি দিয়ে তাকে কিনে নিল মুম্বাই ইন্ডিয়ান্স। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি এখনও। পশ্চিম অস্ট্রেলিয়া একাদশ কিংবা পশ্চিম অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-23 দলের হয়ে খেললেও টিম ডেভিড নিজেদের সিঙ্গাপুরের জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলে তার আন্তর্জাতিক অভিষেক কবে হবে তার কোনো ঠিক নেই। তবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, ওয়েস্ট ইন্ডিজের সিপিএল এবং পাকিস্তানের পিএসএল মাতিয়ে তুলছেন এই অলরাউন্ডার। পাকিস্তানের পিএসএল এ তো রীতিমতো ব্যাট হাতে ঝড় তুলে চলেছেন। মুলতান সুলতানসকে এনে দিচ্ছেন একের পর এক সাফল্য। সে কারণেই সম্ভবত আইপিএল এ এবার এতটা চাহিদা তাকে নিয়ে। চেন্নাই, কেকেআর, মুম্বাই কিংবা দিল্লির মতো ফ্র্যাঞ্চাইজিগুলো তাকে পেতে ঝাঁপিয়ে পড়েছে নিলামের টেবিলে। মাত্র 40 লাখ রুপি ছিল তার ভিত্তিমূল্য। শুরুতেই তার জন্য প্যাডল তুলে নিলামে অংশ নেয় দিল্লি ক্যাপিটালস। সঙ্গে সঙ্গে কলকাতা নাইট রাইডার্স প্রবেশ করে তাকে কেনা লড়াই। তৃতীয় দল হিসেবে যোগ দেয় পাঞ্জাব কিংস। একটু একটু করে দাম বাড়তে থাকে এই 3 দলের লড়াই। শেষে দিল্লি সরে দাঁড়ায় নিলাম থেকে। লড়াই পরিণত হয় 2 দলের মধ্যে, কেকেআর এবং পাঞ্জাব কিংস। চতুর্থ প্রতিযোগী হিসেবে এই লড়াইয়ে যোগ দিল লখনৌ সুপার জায়ান্টস। এক পর্যায়ে 40 লাখ রুপির এই ক্রিকেটারের জন্য কেকেআর 2 কোটি 60 লাখ রুপির দাম হাঁকাল কেকেআর। পঞ্চম দল হিসেবে টিম ডেভিডের নিলামে যোগ দিল রাজস্থান রয়্যালস এবং নিঃসন্দেহে বেশি দাম দিয়ে। শেষ পর্যন্ত কেকেআর হাঁকালো 4 কোটি রুপি। রাজস্থান রয়্যালস লড়াই চালিয়ে গেল, 4 কোটি 40 লাখ রুপি দাম হাঁকালো তারা। কেকেআর লড়াইটা ধরে রাখলো। এ পর্যন্ত রাজস্থান সরে দাঁড়ালে এই লড়াইয়ে ষষ্ঠ দল হিসেবে যোগ দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। কেকেআরের সঙ্গে চলে তাদের লড়াই, যার ফলে হু হু করে বেড়ে যায় টিম ডেভিডের মূল্য। 6 কোটি 7 কোটি বাড়ছেই শুধু। শেষ পর্যন্ত গিয়ে কেকেআর থামলো 7 কোটিতে। কিন্তু মুম্বাই নাছোড়বান্দা, তারা আরও 25 লাখ বেশি দাম হাঁকিয়ে বসলো। এবার পরাজয় মেনে নিয়ে ক্ষান্ত দিল কেকেআর। 8 কোটি 25 লাখ রুপিতে টিম ডেভিডকে কিনে নিল মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএল ইতিহাসে এত বেশি মূল্য দিয়ে এর আগে আর কোনো বিদেশি ক্রিকেটার কেনেনি মুম্বাই ইন্ডিয়ান্স। টিম ডেভিডই তাদের সর্বোচ্চ মূল্যপ্রাপ্ত বিদেশি ক্রিকেটার। 9 কোটি থেকে নামলেন 90 লাখে, আইপিএল নিলামের কঠিন বাস্তবতা। আইপিএল নিলামের কঠিন বাস্তবতায় দেখলেন ভারতের অনভিষিক্ত অফ স্পিনিং অলরাউন্ডার কৃষ্ণাপ্পা গোথাম। আইপিএল এর গত আসরের নিলামে তার দাম উঠেছিল 9 কোটি 25 লাখ রুপি। এবার তিনি পেলেন গতবারের 10 গুণেরও কম। 2021 সালের আসরের আগে নিলাম থেকে অন্য দলগুলোর সঙ্গে কারাকারি করে গোথামকে দলে ভিড়িয়েছিল চেন্নাই সুপার কিংস। সেজন্য তাদের খরচ হয় 9.25 কোটি রুপি, যা ছিল অনভিষিক্ত খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ। কিন্তু এত দাম দিয়ে কিনেও গোথামকে খুব বেশি ম্যাচ খেলেনি চেন্নাই, আর এবারের মেগা নিলামে তার জন্য আগ্রহ দেখায়নি দলটি। রোববার নিলামের দ্বিতীয় 50 লাখ ভিত্তিমূল্যে শুরু হয় গোথামের জন্য বিডিং। প্রথম ডাক দেয় লখনৌ সুপার জায়ান্টস, তাদের সঙ্গে যোগ দেয় কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস। তবে বেশি দূর এগোয়নি এই হাক ডাক। শেষ পর্যন্ত 90 লাখের বিনিময়ে গত আসরে 9.25 কোটির গোথামকে পেয়ে যায় লখনৌ। এছাড়া অনভিষিক্ত হিসেবে সর্বোচ্চ দামের রেকর্ডও হাতছাড়া হয়েছে গোথামের। এবারের মেগা নিলামে 10 কোটিতে বিক্রি হয়েছেন অনভিষিক্ত পেসার আভেশ খান। মেগা নিলামের দ্বিতীয় দিন সবচেয়ে বেশি কারাকারি হয়েছে ইংল্যান্ডের ব্যাটার লিয়াম লিভিংস্টোনকে নিয়ে।
পাঁচ দলের টানাটানির পর 11.5 কোটিতে এই মারকুটে ব্যাটারকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব। আইপিএল ইতিহাসে ইংল্যান্ডের খেলোয়াড়দের মধ্যে চতুর্থ সর্বোচ্চ দাম পেলেন লিভিংস্টন। এদিকে অবাক করার মতো বিষয় হল, দ্বিতীয় দিন নিলামে অবিকৃত থেকে গেছেন মার্নাস লাবোসেন, অ্যারন ফিঞ্চ, ইয়ন মর্গ্যান, ডেভিড মালান, ইট সোধি, জিমি নিশাম, ক্রিস জর্ডান এবং পীযূষ চাওলারা। 5 মিনিটে হ্যাট্রিক করলেন ব্রাজিলিয়ান ডরিয়ালটন। রহমতগঞ্জের বিপক্ষে 39 মিনিট পর্যন্ত গোলশূন্য আবাহনে 40 মিনিটে 1-0, 43 মিনিটে 2-0 এবং ইঞ্জুরি সময়ে 3-0। মাত্র 5 মিনিটের ব্যবধানে আবাহনীকে 3-0 গোলে এগিয়ে দেওয়ার নায়ক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়ালটন গোমেজ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে প্রথম হ্যাট্রিক করলেন আবাহনীর এই ব্রাজিলিয়ান। তাতে প্রথমার্ধে আবাহনী এগিয়ে গেল 3-0 গোলের ব্যবধানে। টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামে প্রিমিয়ার লিগে নিজেদের তৃতীয় ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে খেলছে আবাহনী। প্রথম 2 ম্যাচের 1টি ড্র করে আবাহনী পয়েন্ট হারিয়েছে, তবে তৃতীয় ম্যাচে তারা রীতিমতো দুর্বার। 45 মিনিটের মধ্যে 3 গোলে এগিয়ে বড় জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছে মারিও লেমসের দল। 39 মিনিট পর্যন্ত আবাহনী গোল না পাওয়ায় চিন্তার ভাত ছিল সমর্থকদের কপালে। বাংলাদেশ পুলিশের বিপক্ষে আগের ম্যাচে হারতে হারতে ড্র করেছিল আবাহনী। ওই ম্যাচে ডরিয়ালটন পেনাল্টি মিস করে সমর্থকদের কাট গড়ে দাঁড়িয়েছিল, তবে শেষ পর্যন্ত তার গোলেই সমতে ফিরেছিল আবাহনী। সেই ডরিয়ালটন এবার নিজের জাতটা ভালোভাবেই চেনালেন 5 মিনিটের ব্যবধান 3 গোল করে। 40 মিনিটে প্রথম এবং 43 মিনিটে দ্বিতীয় গোলের যোগান দিয়েছিলেন কলিন ড্রেস, আর হ্যাট্রিক করে গোলের বলটি বাড়িয়েছিলেন নুরুল নাইম ফয়সাল। দর্শক, এই ছিল NBS খেলা সংবাদে। প্রতিদিন সব খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন।